বন্ধুরা, এই বুড়ি মহিলাটির ভালো গ্লাস ছিল না, তাই সে একটি গ্লাসে পানি ঢেলে বই দিয়ে ঢেকে রেখেছিল। এটি একটি ছেলে এসে দেখে এবং সে জঙ্গলে যায় এবং একটি বাঁশের টুকরো নেয় এবং তা অনেক সুন্দর করে কেটে পরিষ্কার করে নেয়। তারপর তাতে পেন্সিল দিয়ে দাগ দিয়ে সেই অনুযায়ী পাতলা করে কাটতে থাকে। তারপর সেটি ঘষে পরিষ্কার করে নেয় এবং একটি ঢাকনা বানিয়ে গ্লাসটির কাজ সম্পূর্ণ করে। বন্ধুরা, গ্লাসটি বুড়ি মহিলাটি দেখে কতটা খুশি হয়েছিল তা দেখার আগে তুমি যদি এই ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, গ্লাসটি দেখে বুড়ি মহিলাটি অনেক খুশি হয়েছিল।